হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু সুপার্ণাস লাইভ। তো অনেক দিন পর এটা এডিটিং করছি। এটা অ্যাকচুয়ালি বৃহস্পতিবারের ব্লগটা। এখানে হচ্ছে মা, আমরা অ্যাকচুয়ালি আছি ছর্দির বাড়ি, আমি মা। তো ছর্দিরা ব্যাঙ্গালোরে গেছে ট্রিটমেন্টের জন্য, তো আমি আর এখানে মা আছি কিটুমকে দেখভাল করার জন্য। এদিকে কিটুম তো এই যে পড়াশোনা, দেখো কীভাবে পড়তে হচ্ছে ওকে। তো এরপরে হচ্ছে কিছু হচ্ছে, দুধ ফেটে গেছিলো, তো ভাবলাম এটা দিয়ে গোল্লা গোল্লা করে ছানার কিছু করি পনির দিয়ে। মা বললো একটু তরকারি টরকারি ভেজে, আর মার শরীরটাও একটু খারাপ, তো আমি একটু বললাম যে তুমি রেস্ট নাও। তো হচ্ছে এখানে রেস্ট নিচ্ছে মা। আর চলো, দিদিদের দোতলা হচ্ছে, দোতলার ঘরগুলো তোমাদের দেখাই, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার। মানে নিচতলার থেকে সত্যি বলতে উপরতলাটা আমার বেশি পছন্দের, যদিও অনেকে নিচতলাটাও পছন্দ হবে, কারণ বড়ো হল ঘর, ওদের হল ঘরটা অনেক বড়। তো এখানে হল ঘরটাকেই ও এখানে হচ্ছে ঢুকতেই ঠাকুর ঘর একটা করেছে কনসেপ্টটা, যদিও এটা আমি আর ঋষি বলেছিলাম, মানে আমার বোন, যে একটু ঢুকতে ঠাকুর ঘরটা কর, ভালো লাগবে। তো এখানটা হচ্ছে ব্যালকনিটাও বেশ সুন্দর, একটা বড় সড়ো ব্যালকনিও আছে যেখানে ফুল টুল গাছ বসা টসার জায়গাও করতে পারবে। আর নিচতলা যেটা হচ্ছে গ্যারেজের ঘরটা, তার উপরে একটা রুম বানিয়েছে, এটা মান্নাদার একদম পার্সোনাল রুম করবে, যেখানে ও আর্ট ফার্ট পেন্টিং এগুলো করবে বলছিল, স্টাডি রুম টাইপেরও বলতে পারে। আর সবথেকে প্লাস পয়েন্ট, আমার এত বড় বড় যে জানলাগুলো রেখেছে সেটা আমার খুব ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে আর একটা রুম, এখানটায় চলো হচ্ছে দেখাচ্ছি তোমাকে। এটা ঠাকুরঘর চলে গেল, তার পাশেই আর একটা রুম, মানে পাশে এখন হচ্ছে ঠাকুরঘর, তো এর পাশেই হচ্ছে এখানটায় একটা, আই থিঙ্ক এটা কমন বাথরুম হয়তো হবে, কারণ ছর্দি নেই যেহেতু আমি বুঝতে পারছি, তো আমার যতদূর মনে হয় এটা কমন বাথরুমে হবে। আর এখানটায় হচ্ছে একটা বেডরুম, তো ছর্দিরা বললো যদি নিচে একটা ভাড়া দেয় বা কিছু হয় তো এখানে হচ্ছে কিচেন সেট আপ করবে। এখানে আর একটা হচ্ছে বেডরুম দেখতে পাচ্ছ, যেটা ওদের নিচে আর একটা বেড গেস্ট রুম ছিল, সেটাই মানে এখন যেটা ছর্দিরা থাকে সেটার উপরেই হচ্ছে একটা বেডরুম করেছে। আর এখানে হচ্ছে আর একটা রুম বেডরুম, যেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে, তো কিটুম আগেই অলরেডি বলে বুক করে নিয়েছে যে এই রুমটা ওই থাকবে। তো যাই হোক, যদি আমরা বলছি যে কমসে কম আমাদেরও কিন্তু রুম রাখতেই হবে, এটা সবসময় বর্দি যদি দুজনকে বলা যে আমাদের রুম কিন্তু রাখতেই হবে সবখানে। তো যাই হোক, তো এখানে এই ঘরগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, মানে একদম খোলামেলা, এত বড় বড় জানলা, তার সাথে বেশ সুন্দর। আর উপরে চলে গেছে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে হচ্ছে, আর এখানটা নিচেটা দেখো একদম আওয়াজ দিলে টোটালটা শোনা যাবে এরকম আর কি, বেশ স্পেসিয়াস জায়গা যে তুই বলতে পারো। আর সিঁড়িগুলো বেশ একদম চড়া, মানে চড়া চড়া। দ্বিতীয়ত হচ্ছে স্টেপটা এত বেশি উঁচু না, ডিস্টেন্সটা যে স্টেপটা সেটা একদম পারফেক্ট বলতে গেলে একটু কমই আছে, মানে একদম বয়সকালের জন্য খুব ভালো। ওরা খুবই সুন্দর তিনটা ধাপেরও সিঁড়িটা করছে, বুঝতেই পারছো, ঘুরিয়ে ঘুরিয়ে, তো সেই জন্য স্পেসিয়াস খুব। তো এখানটা হচ্ছে ছাদ, ছাদের দরজা এখানে করেছে, এখানে একটা স্পেস করেছে, স্টোরেজের জায়গা করেছে, এটা খুব গুড পয়েন্ট, এটা খুব ভালো করেছে, কারণ অনেক জায়গা স্পেস মানে থাকে না স্পে, মানে কাচড়া টাচড়া রাখার জন্য। তো এটা হচ্ছে ছাদ করেছে, ছাদে একদম বাউন্ডারিটা দিয়ে নিচ্ছে যে অনুষ্ঠান হলে বা কিছু একটা হলে ওরা হচ্ছে এখানটা যাতে কোনো সেফটি থাকে। তো এরকমই হচ্ছে এখানটা নিচটায়ও হচ্ছে, এখানে গ্যারেজের যে উপরের রুমটা, তার উপরের যে রুমটা ছাদে ওখানে, ওটাও ওরা করে নিচ্ছে। তো আর এখানে হচ্ছে মাছ টাছ দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, চলো একবার দেখা যায় কী কী খাচ্ছে। এখানে দেখো রয়েছে হচ্ছে শাক, শাক রয়েছে, অ্যাকচুয়ালি কালকের বাজার ছিল, মাংসটা একটু ঝোল করে নিয়ে, আর হচ্ছে পনিরটা ছিল, আলু ভাজা ছিল, এখানে পোলাও ছিল আর ফ্রাইড রাইস ছিল, তো সবগুলো দিয়ে এখন হচ্ছে খাবো। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কিছু কালকের পশু এরকম কিছু ছিল, তো ভাবলাম নষ্ট করার থেকে একটু গরম গরম করে খেয়ে নেওয়া যাবে, তো ওটাই খেয়ে নিলাম। আর এখানটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমি আর মা, মার অলরেডি চা খাওয়া হয়ে গেছে, বসে টিভি দেখছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখানে এন্ড করবো। ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আরও আমি এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো ভিডিও করতে পারি। আমার অনেক ট্র্যাভেল ব্লগ আছে, অনেক কিছু আছে, খুব মজাদার ফান ভিডিও আছে, তো তোমরা ইনস্টাগ্রামও ফলো করতে পারো। তো আজকের জন্য বা